আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ নিশা। মাংসের মধ্যে মুরগির মাংস সবচাইতে সুস্বাদু এবং সবচাইতে বেশি স্বাস্থ্যসম্মত। মাংস পাগলদের একঘেয়েমি দূর করতে আজ আমি রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মুরগিটাকে আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। এছাড়াও নিয়ে নিয়েছি 8 থেকে 10টি মিডিয়াম সাইজের আলু, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এছাড়াও নিয়ে নিয়েছি 5 থেকে 6টি লবঙ্গ, 3 ইঞ্চি পরিমাণ 5 থেকে 6টি দারুচিনি, 3টি তেজপাতা, 5 থেকে 6টি এলাচ। নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ও রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ আদা বাটা, 8 থেকে 10টি কাঁচামরিচ নিচের দিক দিয়ে কেচি দিয়ে কেটে নিয়েছি। এছাড়াও লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে যাতে করে তরকারিটি খাবার সাথে সাথে দেখতেও সুন্দর লাগে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব বাটা মশলা ও আস্ত গরম মশলা। এগুলোকে ভালো করে ভেজে নেব যাতে করে কাঁচা মশলার ফ্লেভারটা চলে যায়। এবার সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। যখন মশলাগুলোর উপর তেল চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এতে মুরগিগুলো অ্যাড করে দেব এবং পানি ছাড়া ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে যে মাংস থেকে পানি উঠে আসছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মাংসগুলোর উপর তেল চলে আসবে অর্থাৎ মাংসগুলো কষানো হয়ে যাবে তখন এতে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিব এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি। কে কতটুকু ঝোল খাবেন তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। মাঝখানে 2-1 বার ঢাকনা খুলে মাংসটাকে উল্টে পাল্টে দেব। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এমন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।